আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি ড্রাগন ফলের একটা ভর্তা করব, মুখরোচক খাবার। এই জন্য আমি এখানে দুইটা ড্রাগন ফল নিয়েছি। ড্রাগন ফলটাকে আমি প্রথমে কেটে নিব। ড্রাগন ফলকে আমি প্রথমে কেটে নিব, কাটে একটু ভর্তা করব। তাই ভর্তা করব, কাটি ভর্তা করব। তুমি কাউকে ড্রাগন ফলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নিব। আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিব। তুমি তো বড় রেসিপি শিখে গেছো। এরকম গুলো আমি কেটে নিব, সবগুলো আমি কেটে নিব। ড্রাগন ফলগুলোকে কেটে নিয়েছি, এবার একটা বাটিতে ঢেলে নিব। এরপর এর ভেতরে দিয়ে দিব আমি সামান্য লবণ, কাসুন্দি, সামান্য সরিষার তেল আর একটা শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচ গুঁড়ো করে রাখা। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আমার মেয়ে, আমাকে করতেই দিচ্ছে না। ভালো করে মাখা হয়ে গেছে দিবা, হয়ে গেল আমার ড্রাগন ফল মাখা। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন। কেমন হয়েছে তাবা? ভালো ভালো হয়েছে। আদিবা কেমন হয়েছে? মজা হয়েছে?